أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هذا بيان للناس وهدى وموعظة للمتقين وقال تعالى اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال رسول الله صلى الله عليه وسلم أهل القرآن هم أهل الله وخاصة أو كما قال النبي عليه الصلاة والسلام ঐতিহ্যবাহী কৈয়ারা হাজী জামে মসজিদের কমিটির উদ্যোগে তফসিরুল কোরআন মাহফিলের সদ্য সভাপতি হযরত উলামায়ে কেরাম সর্বস্তরের এলাকার সুদী মণ্ডলী ও ফর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা সকলেই জানি এবং বিশ্বাস করি পবিত্র কোরআনকে আল্লাহ তাআলার কালাম বলা হয়। কেন পবিত্র কোরআনকে আল্লাহ তাআলার কালাম বলা হয়? কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যাহা কিছু কোরআন শরীফে আছে এগুলা সবগুলাই আল্লাহ তাআলার কথা।
কালাম আল্লাহ আল কুরআন কালাম আল্লাহ কুরআন আল্লাহ তাআলার কালাম কুরআন আল্লাহ তাআলার কথা এই কুরআন আল্লাহ তাআলা মানুষের উপর পাঠিয়ে মানুষকে জান্নাতের জাহান্নামের পথ থেকে জান্নাতের দিকে কিভাবে নেবে মানুষ কিভাবে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের দিকে যাবে সেই দিক নির্দেশনা আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে দিয়েছেন কোরআন শরীফের ভিতরে সেই দিক নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে ঈসা আলাইহিস সালামের পরের যুগ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে এবং ঈসা আলাইহিস সালামের পরে যে যুগটা আছে এই যুগটাকে বলা হয় জাহেলিয়াতের যুগ মধ্যভাগে ঈসা আলাইহিস সালামের পর এবং আল্লাহ রাসূলের আগে এই মধ্যভাগে জামানার ভিতরে আল্লাহ তাআলা এই মানুষগুলাকে এত জাহেল এবং কি এত সংকীর্ণতা মানুষ এত খারাপ হয়ে গেছে নবী না আসার কারণে নবী না আসার কারণে মানুষ আল্লাহকে ভুলে গেছে জান্নাতের পথ মানুষ ভুলে গেছে আল্লাহকে ভুলে জান্নাতের রাস্তা মানুষ ভুলে মানুষ এত জাহিলি বর্বর বর্বরতা হয়ে গেল নিজের বাপ তার মেয়েকে জীবিত অবস্থায় মাটির মধ্যে ফুটে দিত এই জাহিলি যুগ নবী দুনিয়াতে আসার আগে ওই এলাকা জমিনের ঘাস উড়া বন্ধ বৃষ্টি বন্ধ মানুষ হাহাকার মানুষ হাহাকার করে খানা নাই দানা নাই মানুষ আদব লেহাজ সম্মান শ্রদ্ধা সব কিছু ভুলে মানুষের মায়া মমতা ভুলে একে অপরের প্রতি ভালোবাসা শ্রদ্ধা স্নেহ মায়া সবগুলাই বলে জাহিলি যুগ মানুষ ধারণ করেছে ওই জাহিলি যুগে আল্লাহ তাআলা নবী ফাটিয়েছেন যে নবীর নাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে ফাটানোর পর 40 বছর যখন অতিবাহিত হয়ে গেল 40 বছরের পর আল্লাহ তাআলা নবীকে কোরআন দিবেন ওহি নাজিল করবেন এর আগে কিছু সময় নবীকে আল্লাহ তাআলা কোরআনকে ধারণ করার জন্য কোরআন সিনার ভিতরে ধারণ করার জন্য নবী কিছু সাধনা করেছেন সেই সাধনার জায়গাটার নাম হলো হেরা পর্বত হেরা পাহাড় সে হেরা পাহাড়ে হেরায় গুহা কোরআন অবতীর্ণ হওয়ার আগে নবী সেখানে বসে বসে ধ্যান করতেন মক্কার দিকে তাকিয়ে থাকতেন বাইতুল্লাহর দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতেন চোখের পানি ফেলে সে হেরায় গুহায় হেরা পর্বতে বসে বসে আল্লাহর ধ্যান করত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি খাদিজাকে বিয়ে করেছেন রসুলের সবচেয়ে কাছের এবং দুঃখের সময় যে সময় রসুলের সবসময় দুঃখের সময়
খাদিজাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেছেন। খাদিজা নবীকে খুব বেশি ভালোবাসত, খুব বেশি মহব্বত করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ছিল না, বাপ ছিল না, এতিম অসহায়, এতিম অসহায়, সেই এতিম অসহায়ের কাছে খাদিজা স্ত্রী হয়ে রসুলের সে আজমত মহব্বত বুঝত। আল্লাহ রসুলের কাছে যখন আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করবেন, রসুল সে গারহেরা পর্বতে বসে বসে আল্লাহর ধ্যান করত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হেরা পর্বতের ভিতরে, গুহার ভিতরে অবস্থান করে করে আল্লাহ তাআলার ধ্যান করতেন। সপ্তাহকে সপ্তাহ নবী ঘরের দিকে যাইতেন না, নবী সেইখানে বসে বসে আল্লাহর ধ্যান করতেন। সেই হেরা পর্বত থেকে আবার মক্কার দিকে তাকিয়ে তাকিয়ে, বাইতুল্লাহর দিকে তাকিয়ে তাকিয়ে চোখের ফানি ফেলাইতেন আর কানতেন, আল্লাহর কাছে কানতেন। সে হেরা পর্বতে যখন নবী সেখানে সাধনা করতেন, সপ্তাহ 15 দিন নবী ঘরে যাইতেন না, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর ফেটের খিদার তাড়না বুঝতে পারতেন। হযরত খাদিজা নবীকে খুব ভালোবাসতেন, খুব মহব্বত করতেন। শিশুকাল থেকে নবী মায়ের আদর পায় নাই, বাবার আদর পায় নাই, নবী কারো আদর পায় নাই, নবী এতিম। ইহুদি খ্রিস্টান নবীকে ধ্বংস করার জন্য তারা পাগল পারা, নবীকে কিভাবে দুনিয়া থেকে বিদায় করে দিবে এই কঠিন মুহূর্তের সময়। নবী যখন হেরা পর্বতে আল্লাহর ধ্যান করতেছেন, সপ্তাহ 15 দিন ঘরে যাইতেন না, খানা অনাহারে নবী হেরা পর্বতে থাকতেন। খাদিজা টিফিন ক্যারি অথবা বক্সের ভিতরে করে নবীর জন্য খানা নিয়ে সে হেরা পর্বতে যাইতেন। হেরা পর্বতের দিকে যখন যাইতেন, আমরা যারা হাদি সাহেব, আমরা যারা হজ করার জন্য গিয়েছি, সেই হেরা পর্বতের পাহাড় অনেক উঁচা, অনেক উঁচা, অনেক উঁচা। এখন সেই হেরা পর্বতের পাহাড়ের ভিতরে সিঁড়ি হয়েছে, আমরা সিঁড়ি দিয়ে উঠতে পারি। তখন কোনো সিঁড়ি ছিল না, তখন কোনো সিঁড়ি ছিল না। খাদিজা যখন নবীর জন্য খানা নিয়ে যাইতেন, খানা নিয়ে যখন পাহাড়ের কিনারে গিয়ে পৌঁছলেন, হালকা হালকা বৃষ্টি বর্ষিত হলো। বৃষ্টি যখন বর্ষিত হলো, পাহাড়টা পিছল হয়ে গেল। খাদিজা বাটির ভিতরে করে নবীর জন্য খানা নিয়ে যখন পাহাড়ের দিকে উঠতেছেন, কিছুক্ষণ অল্প উঠার পরে সে বাটি নিয়ে আবার ঘরাইয়া ঘরাইয়া জমিনের নিচে চলে আসলে, সেই খাদিজা আবার বাটি নিয়ে আবার সেই পাহাড় দেবে উপরের দিকে উঠার জন্য যখন চেষ্টা করেন, আবার বাটি নিয়ে আবার গড়িয়ে গড়িয়ে জমিনের নিচে চলে আসেন, জমিনের নিচে আবার বাটি নিয়ে চলে আসেন। আবার খাদিজা বাটি নিয়ে আবার আস্তে আস্তে উঠতে উঠতে নবীর কিনারে গিয়ে পৌঁছলেন। এক সপ্তাহ নবীর পেটে খানা নাই, নবী আহার, নবী খাদিজাকে দেখে অবাক হয়ে গেলেন, খাদিজা তুমি এইখানে কি করে আসলাম? নবী দেখে খাদিজার কাফর ছোপরে কাদা লাগানো, কাফর ছোপরে কাদা লাগান। খাদিজা কিভাবে কাফর ছোপরে কাদা লাগলো? খাদিজা দুই চোখের ফানি ছেড়ে দিয়ে বললেন, ও আল্লাহ রসুল, আপনার মা নাই, বাপ নাই, আপনি অসহায় এতিম, আপনার কেহ নাই, আমি 40 বছর বয়সে আপনার কাছে বিয়ে বসলাম, 40 বছর বয়সে আপনি আপনার কাছে বিয়ে বসলাম, আপনার মাও নাই, বাপ নাই, কেহ নাই, আপনি 7 দিন অনাহারে ঘরে ফিরেন না, আমি খানা নিয়ে যখন আসতেছি এই পাহাড় বেয়ে বেয়ে যখন উপরের দিকে উঠতেছি, হালকা বৃষ্টির কারণে পাহাড়টা পিছল হয়ে গেল,
পাহাড়ের উপরের দিকে যখন উঠতে চাই আবার ফিসল কেড়ে গড়িয়ে গড়িয়ে জমিনের নিচে চলে গেলাম। এমনি এমনি অনেকবার গড়াগড়ি করলাম, এরপরে আস্তে আস্তে উঠে আমি আপনার জন্য খানা নিয়ে আসলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূলের বিবি হলেন, সেই ফজরের নামাজের পরে সূর্য যখন উদিত হলো পূর্ব আকাশে, সূর্য যখন উদিত হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁকিয়ে হেঁকিয়ে কাঁদতেছেন, হেঁকিয়ে হেঁকিয়ে কাঁদতেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া আল্লাহর রাসূল, আপনি তো এইভাবে কখনো কাঁদেন না, আপনি কেন হেঁকিয়ে হেঁকিয়ে কাঁদেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা রে, তুমি হলে আমার সুখের দিনের বিবি, আর আমার একজন দুঃখের দিনের বিবি ছিল, দুঃখের দিনের বিবি ছিল আমার একজন, তার নাম হলো বিবি খাদিজা। ওই সময় আমার মা ছিল না, বাপ ছিল না, আমি এতিম অসহায় ছিলাম, আমার পাশে কেহ ছিল না। বিবি খাদিজা, আমি 7 দিন 15 দিন যখন ঘরে যাইতাম না, আমার জন্য বক্স করে খানা নিয়ে যাইত, ওই হেরা পর্বতের ভিতরে গুহার ভিতরে পাহাড় বেহে বেয়ে উঠত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলকে বললেন, ও আল্লাহর রসুল, এখন তো আমি আছি আপনার কাছের স্ত্রী, আপনি এখন কেন কাঁদেন? আয়েশা যখন আরো জিজ্ঞেস করে, রসুল আরো বেশি করে হেঁকিয়ে হেঁকিয়ে কান্না শুরু করলেন, হেঁকিয়ে হেঁকিয়ে কাঁদতেছেন, হেঁকিয়ে হেঁকিয়ে কাঁদতেছেন। রসুলের চোখের পানি ঘোরাঘুরি করে, দাড়ি মুবারক ভিজে যাচ্ছে, রসুলের জামা ভিজে যাচ্ছে। আয়েশা রে, তুমি তো হলে আমার সুখের দিনের বিবি, যিনি ছিলেন আমার দুঃখের দিনের বিবি, যে কষ্ট সে করেছে তুমি তো সেরকম কষ্ট। বিবি খাদিজা, আমি 7 দিন 15 দিন যখন ঘরে যাইতাম না, ওই পাহাড় এত উঁচা পাহাড় বক্সে করে খানা নিয়ে বিবি আমার জন্য সেখানে খানা নিয়ে যাইতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আল্লাহ তাআলা ওহী নাযিল করবেন, রসুল সেই হেরা পর্বতের ভিতরে একটা গুহা আছে যেখানে বলা হয় ওহী নাযিলের গর্ত। আমরা যারা হজ করার জন্য গেলাম, অবশ্য আমরা দেখেছি সেই হেরা পর্বতের পাহাড় সেখানে একটা গর্ত আছে, ওই গর্তের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে বসে আল্লাহ তাআলার ধ্যান করতেন, ধ্যান করতেন, আল্লাহর ধ্যান করতেন। আর সেইখানে আল্লাহ তাআলা কোরআন শরীফের আয়াত নাজিল করেছেন। কোরআন শরীফের প্রথম আয়াত, আমরা মুসলমান, যদি আমরা মুসলমান হয়ে থাকি, যদি জিজ্ঞাসা করা হয় মুসলমান কোরআন শরীফের প্রথম আয়াত কোনটা, কোনটা প্রথম আয়াত নাজিল হয়েছে, কোন আয়াত প্রথম আয়াত কোনটা বলো, আমরা বলতে পারবো না। অথচ আমরা কোরআন শরীফের শুরুতে দেখি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সূরাতুল ফাতিহা। প্রশ্ন জাগে, যেটা ওহি প্রথম সেই ওহিটা খতমে না নিয়ে আসি, আল্লাহ তাআলা কেন এই সূরা ফাতিহা আগে নিয়ে আসে? কোরআন শরীফের শুরুতে রাখা হলো, আমরা যখন বয়ান করি অথবা কোনো কথা বলি, বয়ানের আগে অথবা কথার আগে সংক্ষিপ্ত আকারে একটা ভূমিকা বলি, ভূমিকা পুরা কোরআন শরীফের ভূমিকা হলো সূরাতুল ফাতিহা, যাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআন শরীফের মা, বলা হয় উম্মুল কোরআন, কোরআন শরীফের মা সূরাতুল ফাতিহা। এই কারণে সূরা ফাতিহাকে শুরুতে নিয়ে আসা হলো। আর যেটা নাজিল হওয়ার আয়াত প্রথম যেটা, সেটা পরে নিয়ে আসা হলো। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। সেই হেরা পর্বত যখন নবী সেইখানে ধ্যান করলেন, 40 বছর যখন অতিবাহিত হয়ে গেল, 40 বছর পর আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল
এখন গিয়ে আমার হাবিবের কাছে কোরআনের ওহিটা নাজিল করে দাও। মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল, মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল, মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল। কবি বলেন মুহাম্মদ যেটা বলে নাই সেটা জিব্রাইল বলে নাই, আল্লাহ যেটা বলে নাই সেটা জিব্রাইল বলে নাই, আল্লাহ যেটা বলেছেন জিব্রাইল সেটা এসে নবীকে শুনে দিয়েছেন, নবীকে শুনে দিয়েছেন। জিব্রাইল যখন আল্লাহর নবীর কাছে আসলেন, আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজা করে ধরলেন, ধরে একটা চাপ দিলেন, বললেন ইকরা ইকরা তুমি পড়ো, আবার জড়িয়ে ধরলেন, আবার চাপ দিলেন, বললেন ইকরা তুমি পড়ো, আবার জড়িয়ে ধরলেন, আবার চাপ দিলেন, বললেন তুমি পড়ো। ইকরা বললেন কি পড়বো, কার নামে পড়বো, কিছুই উল্লেখ করে নাই জিব্রাইল। চতুর্থবার আবার যখন নবীকে জড়িয়ে ধরলেন, নবীকে জড়িয়ে ধরে বললেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, হে নবী আপনি পড়েন আপনার প্রভুর নামে, কার নামে আপনি পড়েন আপনার প্রভুর নামে। এই কথা যখন জিব্রাইল বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে ওনার গর বাহির হওয়া শুরু হয়ে গেল ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। মুফাসসিরিন ইকরাম লিখেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিব্রাইল তিনবার বললেন ইকরা তুমি পড়ো, কি পড়বে সেটা বলা হয় নাই। এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে পারে নাই, পড়তে পারে নাই। আবার যখন চাপ দিলেন আবার বললেন পড়তে পারে নাই, তিনবার যখন চাপ দিলেন পড়তে পারে নাই, চতুর্থবারে বললেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, যখন তুমি পড়ো তোমার প্রভুর নামে। এই কথা যখন বললেন নবীর অনার্গর পড়া শুরু করলেন, আগে আল্লাহর নাম ছিল না, পরে যখন আল্লাহর নাম নিলেন নবী অনার্গর মুখে পড়া শুরু করে দিলেন। মুসলমান ইমানদার আমরা যখন খানা খাইতে বসব সেইখানে যদি আল্লাহর নামে খানা খাই সেই খানার ভিতরে বরকত থাকবে। আমরা যখন ব্যবসা করা শুরু করব ব্যবসার ভিতরে আল্লাহর নাম থাকবে সেইখানে বরকত থাকবে। আমরা যখন খেতে খামারে কাজ করব সেইখানে যখন আল্লাহর নাম থাকবে সেইখানে বরকত থাকবে। যে কোনো কাজে যখন আমি আল্লাহর নাম নিব সেখানে বরকত থাকবে। নবী শিক্ষা দিয়েছেন, নবীকে যখন বলেছেনই করা তুমি ফড়ো আল্লাহর নাম নাই, পরে যখন আল্লাহর নাম নিয়ে ফড়া শুরু করা হলো নবী বরকত এমনভাবে পেলেন ওনার ঘর নবী পড়া শুরু করে দিলেন। অদুনির ইমানদার মুসলমান, এই কারণে মুসলমান খানা খাবে আল্লাহর নামে, মুসলমান ব্যবসা করবে আল্লাহর নামে, মুসলমান ক্ষেত খাবান করবে আল্লাহর নামে, মুসলমান মসজিদে ঢুকবে আল্লাহর নামে, মসজিদ থেকে বাহির হবে আল্লাহর নামে, ঘরে ঢুকবে আল্লাহর নামে, ঘর থেকে বাহির হবে আল্লাহর নামে। সর্বকাজ মুসলমান যখন করবে সকল কাজের শুরুতে মুসলমান বিসমিল্লাহ শামিল করবে। কি বলেন? বিসমিল্লাহ শামিল করবে। খানা যখন আমি খেতে বসবো খানার শুরুতে বলবো বিসমিল্লাহি ওয়ালা বরকাতিল্লাহ, বিসমিল্লাহি ওয়ালা বরকাতিল্লাহ। আমি যখন রাত্রিবেলা ঘুমাতে যাব সেইখানে যখন আমি ঘুমাবো, বিছনা যখন পরিষ্কার করলাম ঘুমাবো, ডান হাত আমার মাথার নিচে দিয়ে আমি যখন ঘুমাবো তখন বলবো আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। আমি যখন ঘরে ঢুকবো তখন বিসমিল্লাহ, আমি যখন ঘর থেকে বাইর হব বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আমি যখন মসজিদে ঢুকবো, মসজিদে ঢুকবো বিসমিল্লাহ প্রথমে থাকবে, মসজিদ থেকে যখন বাইর হব বিসমিল্লাহ প্রথমে থাকবে, ক্ষেত খামারে যখন কাজ করব বিসমিল্লাহ প্রথমে থাকবে, পাল্লা যখন ওজন দিব বিসমিল্লাহ প্রথমে থাকবে। যে কোনো কাজের শুরুতে যখন আমি আল্লাহর নাম ব্যবহার করব সেইখানে আল্লাহ তাআলা বরকত ঢেলে দিবেন বরকত। ইমানদার মুসলমান,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীর ঘরে মেহমান হলেন। সাহাবীর ঘরে ছোট একটা ছাগলের বাচ্চা ছিল। সেই বাচ্চাটাকে বাচ্চা তার উলাম থেকে যখন দুধ দোহন করলেন, এক কাপ দুধ অনেকগুলো সাহাবি দুধ যখন দোহন করলেন, সাহাবীরা রসুলকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন, রসুলকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন। এই দুধ এক কাপ দুধ রসুলের সামনে দিলেন, রসুলের সামনে এক কাপ দুধ দিলেন। সাহাবায়ে কেরাম, মুসলমান ইমানদার শুনো, সাহাবি আগে রসুলকে কেন দিলেন, নিজে খেলেন না কেন? রসুলকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন, মোহাব্বত করেন। রসুল সেইখানে আল্লাহর নবী, নবীরকে শ্রদ্ধা করে, মোহাব্বত করে, ভালোবাসে দুধের গ্লাসটা আগে নবীকে দিলেন। আমরা যখন আগে আমাদের মুরব্বীরা দেখতাম, গাছের ফল যখন হতো, প্রথম ফলটা আমাদের এলাকার বড় আলেমকে দিব, জমিনে যখন ফসল হইত, ফসলটা আমার এলাকার বড় আলেম যিনি তাকে দাওয়াত দিয়ে খাওয়াবো। এরকম কিছু বরকত নবী থেকে শিখেছেন, সাহাবীরা আমাদেরকে শিখিয়েছে। সাহাবী আল্লাহ রসুলের সামনে যখন দুধের গ্লাস দিলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা সকলে পান করো, তারপর আমি পান করব। সাহাবী বললেন, ও আল্লাহ রসুল, গ্লাসে দুধ অল্প, এতগুলা মানুষ কিভাবে পান করবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, বিসমিল্লাহ বলে শুরু করো। যখন শুরু করলেন, অনেকগুলা সাহাবী ছিলেন, সবাই তৃপ্তি সহকারে পান করলেন। লাস্টে রসুলের কাছে আসলো, রসুলও তৃপ্তি সহকারে পান করলেন, সবাই খেয়ে পেট ভরে গেল। কারণ বরকত আছে, আল্লাহর নামে যখন খানা শুরু হবে, সেখানে আল্লাহ তাআলা বরকত ঢেলে দিবে। জিব্রাইল ফাতেমা বললেন, এ করো। নবী বললেন, মা আনা বিকরিম, আমি ফুটতে জানি না। জিব্রাইল আবার বললেন, এ করো। নবী বললেন, মা আনা বিকরিম, আমি ফুটতে জানি না। জিব্রাইল আবার বললেন, এ করো। নবী বললেন, মা আনা বিকরিম, আমি ফুটতে জানি না। আগে জিব্রাইল আল্লাহ তাআলার নাম নেয় নাই, এই কারণে জিব্রাইল আল্লাহ নবী ফুটতে পারে নাই। জিব্রাইল যখন বলেছেন, এ কর, বিসমি রব্বিকাল্লাযী খলাক, হে নবী আপনি পড়েন আপনার প্রভুর নামে, প্রভুর নামে। এই কারণে যে কাদের শুরুতে বিসমিল্লাহ থাকবে, আল্লাহ তাআলার নাম থাকবে, সেইখানে আল্লাহ তাআলা বরকত ঢেলে দিবেন। আর যেখানে আল্লাহ তাআলার নাম থাকবে না, সেখানে আল্লাহ তাআলা বরকত উঠিয়ে নেবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অনেক বড় নবী, আল্লাহ তাআলার অনেক অনেক কাছের লোক, খলিলুল্লাহ, আল্লাহ তাআলা যাকে ভালোবাসে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। আমার খলিল, আল্লাহর দোস্ত ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানা খাইতেন, খানা খাওয়ার সময় মেহমান থাকতো, মেহমান সব সময় মেহমানকে সাথে নিয়ে যখন খানা খাইতেন, একদিন বাড়িতে আসলেন, বিবিকে বললেন, আমার বিবি, আমার খানা রেডি। বিবি বললেন, হ্যাঁ খানা রেডি। ঘরে আসে দেখেন মেহমান নাই, ইব্রাহিম আবার দৌড়াইয়া বাজারের দিকে গেলেন। বাজার থেকে একজন মেহমান, ভিড় মানুষ, ব্যবসা করে, তাকে হাত ধরে উঠে নিয়ে আসেন, ঘরে আনলেন। আনার পরে বিবি দস্তরখান বিছিয়ে খানা রেডি করলেন, দস্তরখান বিছিয়ে খানা রেডি করে মেহমান কিনি ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানা খেতে বসলেন, মেহমানকে বলেন, খানা খাও, বিসমিল্লাহি ওয়া আলা বরকাতিল্লাহ। মেহমান ছিল মুশরিক, আল্লাহ তাআলার নাম কি এটা বুঝে না। মেহমান বলে, এটা আবার কিসের নাম, কি খানার শুরুতে এটা কি বলবো? বলে, আমার রবের নাম, খানা খেতে হলে আমার রবের নাম দিয়ে শুরু করতে হবে। মুশরিক বলে, আমি বলবো না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে মুশরিক, তুমি যদি বিসমিল্লাহ না বলে খানা খেতে বসাও, আমি তোমাকে খানা খেতে দিব না। খানা থেকে উঠিয়ে দিলেন,
একজন মানুষের খানা থেকে উঠিয়ে দেওয়া অপমান, অপমান মারাত্মক একটা অপমান। ইব্রাহিম আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা 144 দ্বারা জারি করলেন, ইব্রাহিম তাড়াতাড়ি যাও, এই লোকের কাছে গিয়ে আবার লোকটাকে নিয়ে এসো, খানা খাওয়ার জন্য নিয়ে এসো। ইব্রাহিম আলাইহিস সালাম আবার গেলেন, গিয়ে লোকটাকে নিয়ে আসলেন, নিয়ে আসে আবার খানার মধ্যে বসাইলেন। আবার খানার মধ্যে বসিয়ে আবার বলেন, হে মেহমান তুমি খানা খাবে, খানার শুরুতে বলো বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ, খানার শুরুতে বলো বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। আবার যখন বললেন, বলে এটা আমি কেন বলবো, আচ্ছা আপনি বলেন, প্রথমে আমাকে খানা থেকে উঠিয়ে দিলেন, আবার কেন ডেকে নিয়ে আসলেন? বলে আমি যেই রবের কথা তোমাকে বললাম, খানার শুরুতে আল্লাহ তাআলার নাম নাও, যখন আমি তোমাকে রবের নাম যখন না নিলাম, খানা থেকে যখন উঠাইয়া দিলাম, ওই রব আমাকে বললেন, ইব্রাহিম অল্প সময়ের ভিতরে তোমার সামনে এই ব্যক্তিটা, আমি আল্লাহ তাআলার নাম না নেওয়ার কারণে তুমি খানা থেকে উঠিয়ে দিলা। এ বেচারার বয়স জিজ্ঞেস করা, কত বছর তার বয়স হবে জিজ্ঞেস করে তাকে, 40 থেকে 50 অথবা 60 বছর বয়স, বৃদ্ধ হয়ে গিয়েছে। 40-50 বছরের ভিতরে আমি এই ব্যক্তিটাকে, 40-50 বছরের ভিতরে একবারও আমি আল্লাহ তাআলার নাম নেই নাই, তারপরে আমি আল্লাহ তাআলা 40-50 বছর পর্যন্ত এই ব্যক্তিটাকে দুই বেলা ফ্যাট ভরে আমি আল্লাহ তাআলা খানা খাইয়েছি। অতুলের ইমানদার মুসলমান, আমাদের সাথে মুশরিক আছে, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান, এরা বলে আমরা তো খাই, আমরা তো খাই, ভালো ভালো খাই, তোমরা যে খাও তোমাদের কারণে খাও না। দুনিয়ার জমিন আল্লাহ তাআলা কিছু কিছু মমিন রেখেছেন, এই মমিনের বরকতে হিন্দু তোমরা খাও। দুনিয়ার জমিন আল্লাহ তাআলার কিছু বান্দা আছে, এই বান্দার কারণে হিন্দু তুমি খাও, এই বান্দার কারণে ইহুদি তুমি খাও, হে বান্দার কারণে খ্রিস্টান তুমি খাও, ও হিন্দু তোমার জন্য তো দুনিয়াটা জান্নাত আর আখেরাতে তোমার জন্য জাহান্নাম, এই কারণে দুনিয়ার ভিতরে কিছু সুখ শান্তি তুমি করবে, তোমাকে সব কিছু বেন্ডির বাহিরে আল্লাহ তাআলা দিয়েছেন, তুমি হিন্দু ঠিক, তোমার কোনো বিধান নাই, তুমি সুদ খাও ঘুষ খাও, সুদ ঘুষ হালাল হারামের কোনো তমিজ নাই, সব কিছু তুমি মিলিয়ে জিলিয়ে খাও, মাঝে মাঝে গরুরকে গোসল করিয়ে, গরুকে গোসল করিয়ে গরুর লাদা ছনা পানি দিয়ে বাত পাকাইও খাও, হারাম খাও, নাপাকি জিনিস খাও। আল্লাহ বলেন, তোমার জন্য আমি কোনো বিধান দিই নাই, হিন্দু হওয়ার কারণে দুনিয়ার জমিনে যেই কদিন থাকবে আরাম আয়েশের সহিত থাকো, আরাম আয়েশের সহিত থাকো, কিন্তু যখন মরবে তোমার কুফরে জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। ও মুসলমান ইমানদার, আমি একজন মুসলমান, আল্লাহ তাআলা আমাকে বিধান দিয়েছেন, বিধান আমাকে মানতে হবে, হিন্দু কোনো বিধান মানে না, খ্রিস্টান কোনো বিধান মানে না, ইহুদি কোনো বিধান মানে না, হালাল হারামের কোনো তমিজ নাই, মুসলমান আমার নাম মুসলমান, আমার ধর্মের নাম ইসলাম, আমি হলাম মুমিন, আমাকে মরতে হবে, মরলে আল্লাহ তাআলা আমার জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। কোনো হিন্দুর জন্য জান্নাত নাই, কোনো খ্রিস্টানের জন্য নাই, কোনো বৌদ্ধর জন্য নাই, মুসলমান তুমি কত বড় দামি তুমি নিজেও জানো না, তুমি কত বড় দামি কামেল তুমি নিজেও জানো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সর্বনিম্ন ইমানদার, সর্বনিম্ন ইমানদার যে হবে এই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা 10 দুনিয়া সমান একটা জান্নাত দিয়ে মেহমানদারি করবে। এই জন্য মুসলমান ইমানদার, তোমাকে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, এই বিধান তোমাকে মানতে হবে, বিধান অনুযায়ী তোমাকে চলতে হবে, বিধানের বাহিরে তোমাকে চলা যাবে না, যেটা হারাম করেছেন সেটা হারাম মানতে হবে,
যেটা হালাল করেছেন হালাল হিসাবে তোমাকে মানতে হবে, হালাল হারামের তুমি ভেদাভেদ না করে তোমাকে চলা যাবে না, হালাল হারামের তুমি করে তোমাকে চলতে হবে। এই জন্য বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই ব্যক্তিটাকে নিয়ে আসলেন, ইব্রাহিমকে জিজ্ঞাসা করেন ফতমে আমাকে বেহের করে দিলেন আবার কেন ডেকে নিয়ে আসলেন, বলে ডেকে নিয়ে আসলাম এই কারণে তোমাকে যখন আমি বেহের করে দিলাম আল্লাহ তাআলা আমাকে ধমক দিয়ে বলেছেন ইব্রাহিম এই ব্যক্তিটা 40-50 বছর আমি আল্লাহ তাআলার নাম নেয় নাই, তবেও আমি তাহাকে দৈনিক দুই বেলা ফ্যাট ভরে খানা খাওয়াইছি, আর আজকে তোমার সামনে এক সেকেন্ডের জন্য আল্লাহ তাআলার নাম না নেওয়ার কারণে তুমি খানা থেকে তাকে উঠিয়ে দিলা। মুশরিক বলেন যে আল্লাহ তাআলা মানুষকে সম্মান দিতে জানে, যে আল্লাহ তাআলা মানুষকে সম্মান দিতে জানে সে আল্লাহর ইনসাফ আছে, সে আল্লাহর কাছে ইনসাফ আছে, আমরা যে দেবতাকে মানি তার কাছে কোনো ইনসাফ নাই। আল্লাহ আপনার কাছে আবার আমাকে ডেকে নিয়ে আসার জন্য বলেছেন, যে আল্লাহর কথা আপনি বারবার বলতেছেন, হে খলিলুল্লাহ আপনি যে আল্লাহর উপর ঈমান এনেছেন, আমি মুশরিক কেও সে আল্লাহর উপর ঈমান এনে কালিমা পড়াইয়ে মুসলমান বানিয়ে দে। এই জন্য মুসলমান ইমানদার আমাদের সকল কাজের শুরুতে হবে বিসমিল্লাহ, সকল কাজ আমরা যখন করব বিসমিল্লাহ বলে শুরু করব, রবের নাম নিয়ে শুরু করব, যে কাজের শুরুতে বিসমিল্লাহ থাকবে আল্লাহ তাআলা সেখানে বরকত ঢেলে দিবেন, আর যেখানে বরকত থাকবে না বিসমিল্লাহ থাকবে না সেখান থেকে আল্লাহ তাআলা বরকত উঠিয়ে নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও যে ব্যক্তি কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলবে না এই ব্যক্তির কাজটা হবে লেসকাড়া গরুর মতো। আমরা যখন গরু কিনি লেসকাড়া হলে গরুটা অসম্পূর্ণ বলে, অসম্পূর্ণ গরু লেসকাড়া গরু দ্বারা কোরবান দিলে কোরবানি হবে না, ঠিক হুবহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কো যেই কাজের শুরুতে বিসমিল্লাহ থাকবে না এই কাজ অসম্পূর্ণ হবে, বরকত থাকবে না, লেসকাড়া গরুর মতো হয়ে যাবে। এই কারণে সকল কাজের শুরুতে বিসমিল্লাহ বলা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিব্রাইল বললেন, নবী আপনি পড়েন, নবীকে যখন বললেন ইকরা, নবী কোন নাম যখন আল্লাহর নাম নিলেন না, পরে যখন বললেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, নবী অনার্গর পড়া শুরু করলেন। এটা হলো কোরআন শরীফের ওহির প্রথম আয়াত, ওহির প্রথম আয়াত নবীর উপর অবতীর্ণ করলেন। ও দুনিয়ার ইমানদার মুসলমান, আমরা যারা মুসলমান নবীর উপর ঈমান আনলাম, নবীর আগে যেই সময়টা ছিল ঈসা আলাইহিস সালামের পরে এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যেই সময়টা ছিল এইটাকে বলা হয় জাহিলি যুগ। এই জাহিলি যুগে এমন ছিল মানুষের ভিতরে জানা বিবিচার বেড়ে গিয়েছে, হত্যা বেড়ে গিয়েছে, হিংসা বিদ্বেষ বেড়ে গিয়েছে, একে অপরকে শ্রদ্ধা করতে জানে না, একে অপরকে ভালোবাসতে জানে না, একে অপরকে ঘৃণা করে, হত্যা মানুষকে ঘৃণা সব কিছু বেড়ে গেল। এবং কি নিজের আপন মেয়ে যখন নিজের ঘরে মেয়ে হতো ওই মেয়েটাকে জীবিত অবস্থা মাটির মধ্যে ফুটে দিতে। এই জাহিল যুগের মূর্খ লোক, জাহিল যুগের ভিতরে, এই জাহিল যুগের ভিতরে আল্লাহ তাআলা মানুষগুলোকে আবার দুনিয়ার মুখ থেকে জান্নাতের মুখে করার জন্য আল্লাহ তাআলা নবীকে পাঠালেন, যে নবীর নাম আল্লাহ তাআলা আরশে আযিমের সাথে লিখে রেখেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লিখে রাখলেন। আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ তাআলা কোরআন শরীফ নাযিল করলেন, যে কিতাবের নাম কোরআন, আর আছে ফুরকান, কোরআনের আরেক নাম হলো ফুরকান, কোরআনের এক নাম হলো কোরআন। এই কারণে আল্লাহ তাআলা বলেন আল কোরআনু কালামুল্লাহ, কোরআন আমি আল্লাহ তাআলার কালাম, কোরআন আমি আল্লাহ তাআলার কথা। সিন মুফাসসিরিন ইকরাম কোনটা শব্দ একত্রিত করেছেন, একত্রিত করে দুটার শব্দ অর্থ দাঁড়ায় বস, যার অর্থ হয় যথেষ্ট।
একজন মানুষ দুনিয়ার মায়ের গর্ভ থেকে কবর পর্যন্ত যাইতে যত রুকুমের হাজত পূরণ হয়, সকল হাজতের হাজতের জাতীয় সমস্যার সমাধান সবগুলার সমাধান দিয়ে আল্লাহ তাআলা কোরআন শরীফটা নাজিল করেছেন। আমি ব্যবসা করব কিভাবে, কোরআন বাতিয়ে দিয়েছেন। আমি বিয়ে করব কিভাবে, কোরআন বলে দিয়েছেন। স্ত্রী ঘর সংসার করব কিভাবে, কোরআন বলে দিয়েছেন। ছেলে সন্তানদেরকে লালন পালন কিভাবে করব, কোরআন বলে দিয়েছেন। আমার ছেলেগুলাকে জায়গা সম্পত্তি কিভাবে ভাগ করে দিব, কোরআন বলে দিয়েছে। সকল রকমের বিধান আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে দিয়ে দিয়েছেন। এইজন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন। কোরআন শরীফের শুরুতে আছে আলিফ লাম মিম, মুফাসসিরিন ইকরাম আলিফ লাম মিম, এখানে তিনটা অক্ষর, এটাকে বলা হয় হুরুফে মুকাত্তাত। কোন মুফাসসির কেহ এই অক্ষরগুলার ব্যাখ্যা, এই অক্ষরগুলার তাফসীর আজ পর্যন্ত কোন মুফাসসির করে নাই, করে নাই, করেও নাই, করবেও না। এই দুইটা তিনটা অক্ষরের ভিতরে আল্লাহ এবং রসুল কি বলেছেন তারা দুইজন জানেন, এই কারণে এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি বলে আলিফ লাম মিম, আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর, তিনটি অক্ষর, কেউ যদি বলে আলিফ লাম মিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার আমল নামার ভিতরে 30টা নেকি আল্লাহ তাআলা লিখে দিবেন। এখানে আরেকটা কথা আছে যে আলিফ লাম মিম এটার অর্থ কেহ বুঝো না, কোনো মুফাসসিরই না করে নাই, কেহ করে নাই, আবার এটা ফললে আবার 30 নেকি পাওয়া যাবে। আমাদের দেশে কিছু সংখ্যক ভাই যারা বাংলা চটি বই পড়ে, বাংলা চটি বই ছোট ছোট রেসালা এগুলো পড়ে পড়ে নিজেকে জ্ঞানী ভাবে যে আমি অনেক কিছু জানি, বলে যে কোরআন শরীফের তরজমা অর্থ না বুঝলে কোরআন শরীফ পড়লে কোনো কি হবে না, সওয়াব হবে না। সম্পূর্ণ ভুল কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন, আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ, কেউ যদি আলিফ লাম মিম বলে তার আমল নামে আল্লাহ তাআলা 30টা নেকি লিখে দিয়ে দিবেন, 30টা নেকি লিখে দিয়ে দিবেন। যদি আল্লাহ তাআলা, কোন মানুষ যদি এই তিন অক্ষরের অর্থ যদি না জানে তাহলে এই তিন অক্ষরে আল্লাহ তাআলা নেকি দিবেন কিভাবে। এই কারণে বলতেছি আমরা যারা বলি কোরআন শরীফের অর্থ না বুঝে পড়লে কোনো সওয়াব হবে না, আমরা ভুল বলি, ভুল বলি, আল্লাহ রাসূলের হাদিসের বিরুদ্ধ, আল্লাহ রাসূলের হাদিসের বিরুদ্ধ। কেউ অর্থ বুঝুক অথবা না বুঝুক, কোরআন শরীফ যখন সে সহি করে তিলাওয়াত করবে আল্লাহ তাআলা ক্ষতি হরবে তার আমল নামা 10টি করে নেকি দিয়ে দিবেন, 10টি করে নেকি। এ কোরআন, কোরআনকে তুমি জিজ্ঞেস করো, কোরআন তুমি কেন দুনিয়ার জমিনে আসলা, কোরআন বলে দিবে মানুষের হেদায়েতের জন্য আসলাম। এটা এমন একটা কিতাব, এমন একটা মূল্যবান কিতাব, যে কিতাবের ভিতরে বিধি বিধানগুলা যারা মেনে চলবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিবে। কোরআন এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে বিজ্ঞান ফেল, কোরআন এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে মেডিকেল চান্স ফেল, কুমার কোরআন এমন একটা কিতাব যে কিতাবের সাথে পৃথিবীর সাথে যত কোরআন যত কিতাব আছে যত গ্রন্থ আছে সমস্ত গ্রন্থগুলা থেকে কোরআন হলো উৎকৃষ্ট, আর যত কিতাব আছে কোরআনের নিচে এগুলো হলো নিকৃষ্ট। কোরআন হলো সবার মধ্যে, এই কোরআন আল্লাহ তাআলা যখন নাজিল করবেন প্রথমে আল্লাহ তাআলা সমুদ্রকে বলেছেন, সমুদ্র তোমার উপর আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করতে চাই। কোরআন বলেছে আল্লাহ তাআলা আমার দ্বারা সম্ভব না, মাপ চাই, আমার উপর কোরআন নাজিল করি না, আমার দ্বারা সম্ভব হবে না। বড় বড় পাহাড় দেখি আমরা, পাহাড়, এই পাহাড়ের উপরে যদি আমরা টনে টনে অনেক ওজনে ওজনে জিনিস উঠিয়ে দিই পাহাড় গলবে না। পাহাড়কে আল্লাহ তাআলা বললেন পাহাড় তোমার উপর আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করব। পাহাড় আল্লাহ তাআলার কাছে বললেন ওগো আমার রব,
আমার দ্বারা সম্ভব হবে না, আমি পারব না, আমার দ্বারা সম্ভব হবে না, আমি পারব না। আল্লাহ তাআলা এরপর মানুষের মতো একটা জাতি, ছোট্ট একটা জাতি, 3.5 হাত তার বডি, এ মানুষের কলবের ভিতরে, কলিজার ভিতরে এ কোরআনকে আল্লাহ তাআলা লুকিয়ে রেখেছেন, লুকিয়ে রেখেছেন। এটা এমন একটা কিতাব, এমন একটা কোরআন, এটা আমরা যারা বিভিন্ন বড় বড় শিক্ষিত, আমরা যারা দেখা যায় বড় বড় বইগুলো যখন আমরা মুখস্থ করি, মুখস্থ করার পরে পৃষ্ঠা নম্বর মনে থাকে না, লাইন মনে থাকে না, এই এই ফড়ার পরে কোন ফড়া মনে থাকে না, কদিন পরে ভুলে যাই। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে এমন ধারাবাহিকতা রেখেছেন, মদিনাতে যখন আল্লাহ তাআলা ফতম কোরআন নাজিল করলেন, ইহুদি খ্রিস্টান যখন তিরস্কার করা শুরু করলো, আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে বললেন, এরপরে কোন আয়াত কি হবে, তোমরা যারা মদিনার বড় বড় দার্শনিক, বড় বড় শিক্ষিত আরবি সাহিত্য পণ্ডিত, এরপরে কোন আয়াত হবে বলো, মাথার গাম পেয়ে ফেললেন, এরপর আল্লাহ তাআলার এই আয়াতের পরে কোন আয়াত হবে বলতে পারে নাই। কোরআন শরীফের শুরুতে আলহামদু সূরা, আলহামদু সূরা থেকে শুরু করে নাস পর্যন্ত প্রত্যেকটা আয়াত এক একটা আয়াতের সাথে সিগালের মতো আবদ্ধ, এক একটা হরফ এমন ধারাবাহিকতা, এমন সাহিত্য ভাষায় আল্লাহ তাআলা নাজিল করেছেন, এমন সাহিত্য ভাষা নাজিল করেছেন। তো বলতেছিলাম, আমরা যারা বড় বড় বই মুখস্থ করি, আমাদের মনে থাকে না, ভুলে যাই, ভুলে যায়, মুখস্থ রাখা সম্ভব হবে না। দুনিয়ার জমিনে তাওরাতের কোনো হাফেজ নাই, ইঞ্জিলের কোনো হাফেজ নাই, মহাভারতের কোনো হাফেজ নাই, রামায়ণের কোনো হাফেজ নাই, এরকম আল্লাহ তাআলার কালাম যেটা এত বড় কিতাব, দুনিয়ার জমিনে হাজার হাজার হাফেজ কোরআন আছে, তাদের সিনার ভিতরে আল্লাহ তাআলা এই কোরআন শরীফটাকে মাহফুজ রেখেছে। ব্রিটিশ সরকার যখন দুনিয়া থেকে কোরআনকে বিদায় করে দিবে, কোরআনকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, লাইব্রেরি থেকে কোরআনগুলা সংগ্রহ করে জ্বালিয়ে দিয়েছে, বলে এখন তো কোরআন শেষ। ব্রিটিশের বড় বড় যারা বড় বড় দার্শনিক, বড় বড় ইঞ্জিনিয়ার যারা, এরা এদেরকে বলেন, আমার সাথে চলো, এখন দেখবে কোরআনকে তোমরা দুনিয়া থেকে বিদায় করতে পারবে কি না, বলে কোথায় চলো। হেফজখানে নিয়ে গেলেন, সেইখানে হেফজখানায় যখন গেলেন, যাওয়ার পরে ছোট্ট 6 থেকে 9 বছরের বাচ্চাকে দাঁড়া করিয়ে দিলেন, হাবে সাহেব তুমি বলো, হাবে সাহেব দাঁড়াইয়া যখন পড়া শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, ইয়াসিন, ওয়াল কোরআনিল হাকিম, এভাবে যখন পড়া শুরু করলেন, দুই এক পারা যখন পড়ে ফেললেন, দুই এক পারা পড়ার পরে ইংরেজের বড় দালাল এ ব্যক্তিটা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, এত ছোট বাচ্চা এইভাবে কিভাবে তিলাওয়াত করতে পারে। তখন ওরা বলতেছে, শুধু এইভাবে তিলাওয়াত করতে পারে না, যদি আপনি বলেন আপনার সামনে দাঁড়াইয়া কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে মুখস্থ শুনাইয়া দিবে। দুনিয়ার ইমানদার মুসলমান, এই কারণে মানুষের সিনার ভিতরে, সিনার ভিতরে, কলিজার ভিতরে কোরআন শরীফ মাহফুজ থাকে। লাইব্রেরি থেকে কোরআন শরীফগুলাকে যখন তুমি খরিদ করে জ্বালিয়ে দুনিয়ার জমিন থেকে হস্তনষ্ট করে দিবা, আবার মানুষের এই কলিজার ভিতর থেকে আল্লাহ তাআলা কোরআন শরীফটাকে বেহির করে দিবে। এখানে আল্লাহ তাআলা বলেছেন, আমি দুনিয়ার জমিনে অনেকগুলো কিতাব নাজিল করেছিলাম, তাওরাত নাজিল করেছি, ইঞ্জিল নাজিল করেছি, কিন্তু এইখানে বিধি বিধানগুলা তাহারা নিজের মত মতো করে নিয়েছেন, বিধানগুলাকে উল্টে পাল্টিয়ে যেটা তাদের জন্য কষ্ট তারা এটা বাদ দিয়ে দিয়েছেন, যেটা তাদের জন্য সহজ এটা তারা রেখে দিয়েছেন। আমি আল্লাহ তাআলা আখির জামানার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এমন একটা কিতাব নাজিল করব, যে কিতাবটার ভিতরে কেহ একটা নকতা, একটা জবর, একটা জের, একটা হরফের উলুট পালট করতে পারবো না,
আমি আল্লাহ তাআলা এই কোরআন শরীফের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজ হাতে নিয়ে নিলাম। অতুলির বান্দার মুসলমান, আমরা অনেকে বলতে থাকি যে কোরআন শরীফ ইহুদি খ্রিস্টান দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে, মুসলমানদেরকে হস্তনষ্ট করে ফেলবে, মুসলমান থেকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, এরকম ভাবে কোরআনকে ধূলিসাৎ করে দিবে অনেক বলতে থাকে। কিন্তু বলা যাবে ইহুদি খ্রিস্টান যত চেষ্টা করো কোনো লাভ হবে না, কিছুই করতে পারবে না, কারণ আল্লাহ তাআলা বলেছেন এই কোরআন শরীফকে আমি আল্লাহ তাআলা নিজ হাতে হেফাজত করব। এই কারণে কোরআন এমন একটা কিতাব, যে কিতাবটা আমাদের সামনে আছে আমরা কিভাবে চলবো, কিভাবে খাবো, কিভাবে ঘুমাবো, সবগুলাই আল্লাহ তাআলা এই কিতাবের ভিতরে আমাদের জন্য বিধান হিসাবে পাঠিয়ে দিয়েছে, বিধান হিসাবে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়ত, মুত্তাকিনদের জন্য হেদায়ত। মুত্তাকি কারা, কারা মুত্তাকি? আল্লাহ তাআলা আর এক আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ইমানদারগণ তোমরা সকলেই ইসলামের ভিতরে দাখিল হও, দ্বীনের মধ্যে দাখিল হও। আমি কালিমা পড়লাম, মুসলমান হলাম, নামাজ পড়ি না, কালিমা পড়নেওয়ালা নামাজ না পড়নেওয়ালা, তুমি নামাজ ধরো কালিমা পড়নেওয়ালা, নামাজ পড়ো রোজা রাখো না, রোজা ধরো কালিমা পড়নেওয়ালা, নামাজ পড়ো রোজা রাখো, হজ করো না, হজ ধরো কালিমা পড়নেওয়ালা, ইসলামের যত বিধি বিধান আছে সবগুলাকে ধরো, সবগুলার উপর তুমি আমল করা শুরু করে দাও। এই জন্য বলতেছিলাম কোরআন হলো এমন একটা কিতাব যে কিতাবে আমাদের হেদায়েতের পথ দেখাবে। আমি যখন ব্যবসা করতে যাব কোরআন বলবে ব্যবসা করতে হলে হালাল পথে ব্যবসা করো, ওজনে কম দিবে না, পাল্লাতে কম দিবে না, সুন্নত তরিকে ব্যবসা করো, কোরআন বলে দিব। আমি যখন খেতে খামারে কাজ করতে যাব তখন বলবে কোরআন খেতে খামারে কাজ কিভাবে করবে বলে দিবে। আমি যখন খেতে খামারে জমিনের লাল কাটতে যাব তখন কোরআন বলে দিবে অফরের লাইল তুমি কেটো না, অফরের লাইল কাটা না হকি তুমি করিও না, তোমার জমিনের লাইল তুমি নিজে কাটো। আমি যখন বিয়ে করতে যাব কোরআন বলে দিবে সুন্নত তরিকা ছাড়া ভিন্ন তরিকা তুমি বিয়ে করবে না, সুন্নত তরিকা তুমি বিয়ে করবে। আমি যখন গাড়ি চালাতে যাব কোরআন আমাকে বলে দিবে এইভাবে গাড়ি চালাও, সুন্নত তরিকা গাড়ি চালাও। আমি যখন খেতে খামারে কাজ করতে যাব কোরআন বলে দিবে সুন্নত তরিকায় খেতে খামারে কাজ করো। এই জন্য বলতেছিলাম কোরআন এমন একটা বিধান, কোরআন এমন একটা বিধানের নাম যে বিধানটা আল্লাহ তাআলা আসমান থেকে জিব্রাইলের মাধ্যমে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অর্পণ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মধ্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন। এই কোরআনকে যে ব্যক্তি মহব্বত করবে, কোরআনকে যে ব্যক্তি ভালোবাসবেন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভালোবেসে দামি করে দিবেন, দামি করে দিবেন। ও দুনিয়ার ইমানদার মুসলমান, আমরা যখন রাস্তাঘাটে চলি দেখা যায় অনেক বড় বড় গাছের ফাইল, একটা গাছের একটা ফুলের দাম 1500 টাকা, একটা ফুলের দাম 800 টাকা, এত দামি গাছ রাস্তার মধ্যে পড়ে আছে, লাথি মেরে নিচ্ছে ফেলে দে। যখন বাজারে কাপড় কেনার জন্য যাই সেইখানে দেখা যায় দামি কাপড়, মানুষ এটাকে পাড়ায় ছড়ে দামি কাপড়। কিন্তু কোরআন শরীফ এমন একটা কিতাব যে কিতাবের সাথে ছোট্ট একটা রেহাল, যে রেহালের দাম 50 থেকে 25 থেকে 50 টাকা, গাছটাও বেশি দামি না। এই গাছটা যখন আমার হাত থেকে নিচে পড়ে গেল মুসলমান হাতে নিয়ে সাথে সাথে এই কম দামি গাছটাকে বুকের ভিতরে জড়িয়ে ধরে চুমিয়ে দিয়ে দিবে। যে কাপড়ের দাম বাজারে মূল্য নাই 25 থেকে 50 টাকা, এই কাপড়টা যখন কোরআনের সাথে একজাস্ট হলো আল্লাহ তাআলা কাপড়ের দাম বাড়িয়ে দিলেন। যে গাছের দাম দাম নাই, যেটা তুলা গাছ অথবা খারাপ
ভালো গাছ না, উন্নত গাছ না, নিচু গাছ, এই গাছ দ্বারা রেহাল বানানো হয়। এই রেহালটা কোরআন শরীফের সাথে লাগার কারণে আল্লাহ তাআলা রেহালের দাম বাড়িয়ে দিলেন। হুবহু যারা কোরআন শরীফের সাথে লেগে থাকবেন, কালামুল্লাহকে মহব্বত করবে, কালামুল্লাহকে ভালোবাসবে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসব, আমি আল্লাহ তাআলা তাদেরকে মহব্বত করব। ভারতবর্ষের ভিতরে এক রিকশা চালক রিকশা চালায়, রিকশা চালক কোরআন শরীফ পড়তে জানে না। সন্ধ্যাবেলা যখন ঘরে ফিরে আসে, ঘরে ফিরে আসার পরে অজু করে যখন নামাজ পড়ে, নামাজের পরে কোরআন শরীফ খুলে, খুলি কোরআন শরীফের ভিতরে হাতে হাতে লাইনে লাইনে আঙ্গুলটা বুলায় আর বলে এই কোরআন শরীফ আমি পড়তে জানি না, এটা বলে কাঁদতে থাকে আর চোখের পানি ফেলাইতে থাকে। হুবহু সকালবেলায় ফজরের নামাজের পর যখন নামাজ পড়ে কোরআন শরীফ হাতে নেয়, কোরআন শরীফের লাইনে লাইনে হাত বুলাইতে থাকে, বলতে থাকে আমি তো পড়তে জানি না আর চোখের পানি ফেলাইতে থাকে, এইভাবে কাঁদতে থাকে। ও দুনির্মানদার মুসলমান ব্যক্তিরা যখন মারা গেল, ভারতের ভিতরে যিনি সবচেয়ে বড় আলেম আল্লাহ আলা ওই ব্যক্তিটাকে স্বপ্নে দেখাইলেন, অমুক জায়গায় অমুক ব্যক্তি মারা গেল, তার জানাজা আপনি পড়ান, যিনি বড় আলেম বড় বুজুর্গ। এখন সে বলে আমি তো অনেক বড় আলেম অনেক বড় বুজুর্গ, এখন যেহেতু আমাকে স্বপ্নে দেখাইলো নিশ্চয়ই এই ব্যক্তিটা আল্লাহ তাআলার কোন ওলি হবে, আল্লাহর আলি বুজুর্গ নামাজ পড়ায়েন জানাজার নামাজ, জানাজার নামাজের পর তার ঘরে গিয়ে বিবিকে জিজ্ঞেস করেন ওগো অমুকের বিবি আপনার স্বামী কি আমল করত, বিবি বলে আমার স্বামী কোনো আমল করত না, উনি একজন সাধারণ মানুষ ছিল, রিকশা চালায় তো রিকশা চালায়। বলে তার কোনো কাজ? বলে হ্যাঁ একটা কাজ আছে। কি কাজ? মাগরিবের নামাজের পরে নামাজ পড়ার পরে কোরআন শরীফটা ধরে ধরে জড়িয়ে জড়িয়ে ধরে চোখের পানি ফেলাইতেন আর বলতেন এই কোরআন শরীফ আমি পড়তে জানি না, ফজরের নামাজের পরে নামাজের পরে কোরআন শরীফকে ধরে বুকে জড়িয়ে ধরিয়ে চোখের পানি ফেলাইতেন আর কানতেন, বলেন আমি পড়তে জানি না, এই আমলটা সে করত। বুজুর্গ বলেন এই ব্যক্তিটা আল্লাহর কোরআনকে মহাব্বত করার কারণে আল্লাহ তাআলা এই ব্যক্তিটাকে মহাব্বত করে আল্লাহ তাআলার ওলির দপ্তরে নাম লিখে দিলে। এই কারণে কোরআন শরীফ এমন একটা কিতাব, এমন একটা কিতাব যে কিতাবের সাথে আমাদের সাথে সম্পর্ক হবে, আল্লাহ তাআলা আমাদেরকে দামি করে দিবেন। যারা কোরআনের সাথে সম্পর্ক করেছে এরা দামি লোক, আল্লাহ তাআলা নিজে বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা কোরআন পড়ে এবং পড়ায় এরা হলো সর্বোত্তম জাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন আহলুল কোরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসা, যারা কোরআনের আহাল এরা শুধু কোরআনের আহাল না, এরা হলো আমার আহাল। কার কথা? রসুলের কথা। এই কারণে যার কোরআনের সাথে সম্পর্ক, কোরআনের সাথে মহব্বত, কোরআনের সাথে ভালোবাসা, আল্লাহ তাআলা তাদেরকে মহব্বত করেন, তাদেরকে ভালোবাসেন, কোরআনকে মহব্বত করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে দামি করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি সহি কথাগুলোর উপর আমল করার জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।